কংগ্রেসের সভাপতি মোদী সরকার নববর্ষে পদার্পণ করেছে, 8 বছর পূর্ণ হয়েছে। ভারতবর্ষের মানুষ আমরা কি প্রত্যক্ষ করছি? সাম্প্রদায়িক শক্তি এবং কর্পোরেট, তার অর্থ হচ্ছে পুঁজিপতি এবং পুঁজিপতিদের যে সমন্বিত সংস্থা, যারা শোষণ ছাড়া, লুণ্ঠন ছাড়া, শ্রমজীবীদের রক্ত মাংস মক্ষণ ছাড়া অন্য কিছু ভাবে না, এদের যে সমন্বিত শক্তি, এটা আরো সুসংহত হয়েছে। এবং এর মধ্য দিয়ে আপনারা শুনছিলেন তপন সেনের কাছ থেকে, এটাই হচ্ছে চাক্ষুষ অভিজ্ঞতা। সারা দেশের বুকে এই শক্তির নেতৃত্বে যে কেন্দ্রের বিজেপি সরকার চলছে, তার পেছনে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ, ফেসিবাদী শক্তি, হিটলার মুসলিনের মন্ত্র শিষ্য, এরা একদলীয় স্বৈর শাসন কায়েমের জন্য তীব্র থেকে তীব্রতর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। একটা বিপজ্জনক জায়গায় ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। উদার যে নীতি, অর্থনৈতিক নীতি, যার মূল কথা হচ্ছে শোষণ, আরো শোষণ, আরো অতিমাত্রায় শোষণ, একটা আগ্রাসী দৃষ্টি নিয়ে এই আক্রমণ তীব্র থেকে তীব্রতর করার চেষ্টা করছে। যে ফেসিবাদী আরএসএস এর হিন্দুত্বের যে স্লোগান, এর সঙ্গে ভারতবর্ষের হিন্দু ধর্মের কোন সম্পর্ক নেই। তারা নিম্নবিত্ত, নিম্নবিত্ত থেকে তারা একেবারে নিঃস্বতর পর্যায়ের যে মানুষ, তাদের সঙ্গে গিয়ে তারা সম্মিলিত হচ্ছেন, এই সংখ্যা বাড়ছে। আর উল্টো দিকে যে কর্পোরেট পুঁজিবাদী, এদের মুনাফার পাহাড় পর্বতে পরিণত হচ্ছে। সংখ্যা তথ্য দিয়ে বলতে গিয়ে আপনাদের কেন ভারাক্রান্ত করবো আপনারা জানেন? গ্রামের গরিব মানুষ, তাদের বাঁচিয়ে রাখবার জন্য যে লড়াই করে ডক্টর মনমোহন সিং এর যে সরকার, তাকে আমরা বাধ্য করেছিলাম রেডার চালু করে। আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার এই রেগা তুলে দেওয়ার চেষ্টা করছে, তার কারণটা কি? যে কর্পোরেট সেক্টর, পুঁজিপতিরা, শোষকরা, তারা বলছে এই রেগা যদি চলে আমার মুনাফা তো পারবে না। সস্তা মজুরিতে যদি মজুর খাটাবার সুযোগ আমি না পাই, আমার মুনাফা বাড়বে কি করে? কাজে একটা বন্ধ করো চেষ্টা করেছে তখন ত্রিপুরা আমাদের সরকার ছিল। দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে অবস্থানে বসতে হয়েছিল আমাদের, একটু পিছনে গেছে। কিন্তু এখন কি দেখা যাচ্ছে? প্রত্যেকটা বছর রেগার বাজেটের বরাদ্দ কমিয়ে দিচ্ছে, যা ধরছে তা ঠিক ঠিক মতো বন্টন করছে না সারা দেশ। এটা দুর্বিষহ যন্ত্রণাকর পরিস্থিতি। একই সাথে যেটা লক্ষ্য করা যাচ্ছে, রাস্তাঘাট, জল, কল, বিদ্যুৎ, সেচ, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো মৌলিক পরিকাঠামো, এগুলো বাদ দিয়ে একটা সুন্দর সুস্থ সভ্য সমাজ চিন্তা করা যায় না। এর জন্য বাজেটে, বাৎসরিক বাজেটে যে টাকা বরাদ্দ করা দরকার, যেটাকে ক্যাপিটাল সেক্টর বলে, সেখানে কেন্দ্রের সরকার, রাজ্যে রাজ্যের বিজেপি যে সরকারগুলো চালাচ্ছে, তাদের বাজেটে বরাবর অর্থ কমিয়ে চলেছে।